এই যে পদার্থটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এক প্রকার খনিজ পদার্থ এবং এটার নাম অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম এর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের অ্যান্টিম টার্টের মাদার টিংচার তৈরি হয় নিউমোনিয়া বঙ্কাইটি সুপিং কাশি জল বসন্ত হাঁপানি বাত ইত্যাদি জটিল জটিল ব্যাধি ঔষধটিতে আরোগ্য হয় ঔষধটিতে কিছু সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে তার সঙ্গে রুগীর লক্ষণে সাদৃশ্য না হলে রোগ কিছুতেই আরোগ্য হবে না এটাই হোমিওপ্যাথির নীতি লক্ষণ সাদৃশ্য করার জন্য যদি টার্টের ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে অনায়াসে সদৃশ ঔষধ নির্বাচন করে রোগীকে আরোগ্য করা সম্ভব আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যাতে সঠিক ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার একটা ঔষধের ড্রাগ পিকচার বা ঔষধ চিত্র অঙ্কন করতে হলে আগে জেনে নিতে হয় ওই ঔষধের রুগীদের শারীরিক গঠন কেমন এটাকে বলা হয় কনস্টিটিউশনাল সিমটম বা ধারগত লক্ষণ তো আমাদের অ্যান্টিম টার্টের রুগীদের শারীরিক গঠন হবে রুগীরা হবে গরম কাতর এবং কফ প্রদানা ধাতুর হয়ে গেল এবার নেক্সট জেনে নিতে হয় ওই সমস্ত রুগীদের মানসিক অবস্থা কেমন থাকে এটাকে বলা হয় মানসিক অবস্থা বা মেন্টাল স্টেট তো অ্যান্টিম টার্টে রুগীদের মানসিক অবস্থা থাকে অলসতায় পরিপূর্ণ এবং খিটখিটে অ্যান্টিম টার্টের রুগীরা অলসভাবে জীবনযাপন করে কথাবার্তা বললে তারা খিটখিট করে বিশেষত এই খিটখিট অবস্থাটা শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবার আমাদের অ্যান্টিমটাট ঔষধটির দশটি প্রধানতম লক্ষণ রয়েছে সঠিক ঔষধ নির্বাচন করার জন্য এগুলোর অত্যন্ত প্রয়োজন নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান অ্যান্টিমটাটের প্রধান ক্রিয়াটা কোথায় সেটাকে বলা হয় ক্রিয়া স্থান তো অ্যান্টিমটাটের প্রধান ক্রিয়া স্থান হচ্ছে ফুসফুস অ্যান্টিমটাটের প্রধান ক্রিয়া ফুসফুস রুগীদের বক্ষে ঘড় শব্দ পরিলক্ষিত হয় মনে করে প্রচুর গয়ার উঠবে কিন্তু কিছুই কিন্তু গয়ার ওঠে না নাম্বার টুতে রয়েছে ফুসফুস ডান দিকে আক্রমণ করে এবং ন্যাবা লক্ষণ প্রকাশ পায় ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হাঁপানি ইত্যাদি রোগগুলো ডান দিকের ফুসফুসে আক্রমণ করে সঙ্গে ন্যাবা লক্ষণ প্রকাশ পায় আশ্চর্যের বিষয় ওই দিকে চেপে শুলেই কিন্তু রোগ উপশম হয় এটা একটা পিকিউলার সিমটম যেদিকে রোগে আক্রমণ করে সেই দিকে যদি চেপে শুলে উপশম হয় সেটা পিকিউলার সিমটম হয় তো অ্যান্টিমটার্টের রুগীদের ডান দিকের ফুসফুস আক্রমণ করে তাহলে ডান দিকে শুলেই যখন উপশম হয় তাহলে নিঃসন্দেহে এটা পিকিউলার সিমটম হবে নাম্বার থ্রি রয়েছে অঘর অবস্থা অঘর অবস্থা হচ্ছে ঘুম ঘুম ভাব অ্যান্টিম অ্যান্টিমটার্টের পেরায় প্রত্যেক পীড়ায় তনরাচ্ছন্ন ভাব থাকে নাম্বার ফোরে রয়েছে জীববা সাদা লেপযুক্ত অ্যান্টিমটাটার রুগীদের জীব এমনভাবে সাদা লেপাবৃত থাকে মনে হয় যেন দুধ মাখানো নাম্বার ফাইভ মুখমণ্ডল শীতল ঘর্মাক্ত এবং ন্যাবা বর্ণ অ্যান্টিমটাটের রুগীদের সমস্ত রোগে মুখে শীতল ঘাম থাকে সঙ্গে ন্যাবা লক্ষণ অর্থাৎ জন্ডিসের লক্ষণ প্রকাশ পায় নাম্বার সিক্স বমি বমির পরে তন্দ্রাচ্ছন্ন ভাব এর রুগীদের অন্য প্রায় সমস্ত প্রকার রোগের সঙ্গে বমি ভাব থাকে বা বমি হয় এবং বমির পরে তন্ড্রাচ্ছন্ন ভাব এসে যায় নাম্বার সেভেন উদ্ভেদ বসন্তের গুটির মতো অ্যান্টিম টার্ট এর চর্মরোগের রিরাপশনগুলো বসন্তের গুটির মতো উঁচু আচিলের মতো কাটার মতো এগুলো সাধারণত হাত পায়ের তালুতে অধিক হয় নাম্বার এইট ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপেল টক এর রুগী আপেল এবং টক দ্রব্য খেতে খুবই ভালোবাসে নাম্বার নাইন অনিচ্ছা দুধ ও স্নান অ্যান্টিমটাটের রুগীরা দুধ খেতে পছন্দ করে না এবং স্নান করতেও ভালোবাসে না নাম্বার টেন রয়েছে বৃদ্ধি উপশম অ্যান্টিমটাটের সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে এবং শয়নান্তে বৃদ্ধি হয় এবং ডান পাশে চেপে শুলে ও শ্লেষ্মা নির্গমনে উপশম হয় এছাড়াও আমাদের অ্যান্টিম ট্রাটের পাঁচটি অসাধারণ লক্ষণ রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে প্রবল ও ঘন ঘন অদম্য কাশি নাম্বার টুতে আছে এক পা ঠান্ডা অপর পা গরম নাম্বার থ্রি আছে বসে থাকলে স্রাব বেশি হয় নাম্বার ফোর রাগ ভাব ও কোলে উঠতে চায় বিশেষত শিশুরা নাম্বার ফাইভ টিকাজনিত কুফল এই যে আমি আপনাদের দশটি প্রধানতম এবং পাঁচটি অসাধারণ লক্ষণ লক্ষণের কথা বললাম এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রুগীর মধ্যে থাকে তাহলে সেটা যতই কঠিন ব্যাধি হোক না কেন অ্যান্টিম টাট তা আরোগ্য করতে সম্পূর্ণ সক্ষম আজকে এ পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন Joy honeyman, joy homeopath.